আপনারা এই শাকটাকে কে কি নামে চেনেন প্লিজ আমাকে এটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আমি এই শাকটা রান্না করছি, আপনারা যদি খেয়ে থাকেন অথবা নামটা জেনে থাকেন এবং কে কিভাবে রান্না করেন এটাও আমাকে জানাতে পারেন। শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি গতদিন যে ভিডিওতে যে ফার্মার্স মার্কেটটা দেখিয়েছিলাম ওখান থেকে এই শাকটা আনা, এখানে হচ্ছে দুইটা শাকের আটি ছিল, এই দুইটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে খুব ভালো করে কুচি করে নিয়েছি এবং ভালোভাবে তেলের সাথে রসুনটা ভেজে কাঁচামরিচটাও ভেজে নিয়েছি, তারপর শাকগুলো দিয়ে দিচ্ছি। এটাতে রান্না তো আর দেখাচ্ছি না, আমি জাস্ট আমার মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই শাক রান্না দেখানোর তো কিছু নাই, সবাই প্রায় অনেকেই এইভাবেই রান্না করে, অনেকে আবার পেঁয়াজও দেন, আমিও দিই মাঝে মধ্যে। আজকে শুধু রসুন দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে ভাজি করলাম, খেতে বেশ ভালো, আপনারা যে যে খেয়েছেন জানেন। এখন হচ্ছে ডাল বসিয়ে দিলাম, সাথে একটু সজনে ডাঁটা দিলাম, সজনে ডাঁটাটা একটু সেদ্ধ হবে তারপর আমি ডালটাকে তেলে দিব। আজকে আমি একটু ডিফারেন্ট ফ্লেভারের ডাল রান্না করছি, সেটা হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা, একটু জিরা দিচ্ছি, কালো জিরা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, রসুনও দিচ্ছি। এবং সব কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মানে ডালটাকে তেলে দিয়ে দিব। আর ডালের মধ্যে দিচ্ছি কাঁচামরিচটা তেলে দিচ্ছি না, কারণ আমি চাই ডালটা একটু ঝাল কম হোক যেন অর্ষা খেতে পারে। আর তারপরে আমি ধনিয়া পাতাও দিব, খুব ভালো এই ফ্লেভারের ডালটাও কিন্তু খুব ভালো লাগে। আমি একটু চেঞ্জ করি, একদিন এক ফ্লেভারের করলে অন্য দিন অন্য ফ্লেভারের ডাল রান্না করি, তাতে আমার ভালো লাগে। আর নর্মালি আমি প্রত্যেক বেলায় ডাল খেতে পছন্দ করি, তাই একই ফ্লেভারের ডাল পছন্দ হয় না বা কারোরই হওয়ার কথা না, তাই আমি একটু চেঞ্জ করার চেষ্টা করি। ধনিয়া পাতা দিয়ে আর একটুখানি জাল করব, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর আপনাদের সবচেয়ে কোন ফ্লেভারের ডাল ভালো লাগে অথবা কীভাবে আপনারা ডাল রান্না করেন ইউজুয়ালি আমাকে জানাতে পারেন, আর কোনো নতুন কোনো স্বাদের ডাল যদি আপনারা রান্না করে থাকেন সেটাও জানাতে পারেন। আর এখন একটু রুটি সেঁকে নিচ্ছি অর্ষার জন্য, সে মাঝে মধ্যে একটু একটু বায়না ধরে যে রুটি খাবে, যদিও সে একটাও শেষ করতে পারে না, বাট বলে তো আর বললে তো না দিয়ে পারা যায় না। আর এটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, ছোটোবেলায় চিনি দিয়ে রুটি খেতাম তাই মাঝে মধ্যে মনে হয়, তাই আমিই খাচ্ছি চিনি দিয়ে রুটি। আর এটা হচ্ছে চাইনিজ করলা, বলছিলাম আপনাদেরকে যে ফার্মার্স মার্কেট ওখান থেকে নিয়ে আসছি। করলার মতোই খেতে, খুব একটা পার্থক্য নেই। এটাকে আমি এরকম চাকচাক করে কেটে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে জাস্ট ভাজি করব। এটাও দেখানোর মতো কিছু নাই, কিন্তু যেটা আনলাম মানে এটা করলা থেকে একটু ডিফারেন্ট, আপনাদের দেখিয়েছিলাম যে ফার্মার্স মার্কেট থেকে কিনেছি এবং প্রাইসটাও দেখিয়েছিলাম। এই দুইটা করলা মোটামুটি দাম পড়েছে 100 টাকার উপরে। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি ডিমের ঝুড়ি করব বলে, আর আরেকটা ফ্রাইং পেনে আমি করলাটা ভাজতেছি। আর ডিমের ঝুড়িটা আমার পছন্দ, নর্মালি আমি ডিম খেতে পারি না, দেখা যায় এরকম ঝুড়ি করে খেলে আমার ভালো লাগে, আর ডিম খাওয়া খুবই জরুরি আমাদের জন্য। যাই হোক, করলাটা কিন্তু খেতে খুব ভালো, অনেকেই আছে যে জানে না বিধায় কেনা হয় না, যেটা আমারও হতো প্রথম দিকে আমেরিকায় আসার পরে, যখন দেখতাম তখন আমি বুঝতাম না যে কি এটা খাওয়া যায় কি না, তবে এভাবে আস্তে আস্তে ট্রাই করতে করতে অথবা কারোর কাছ থেকে জেনে অনেক ধরনের খাবার খাওয়া হয়, শেখা হয়, স্বাদগুলো বোঝা হয়, এই আর কি। এজন্য আমি নতুন কিছু খেলে এবং ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর খুবই নর্মালি আমি ডিমের ঝুড়ি এটা করি, মানে এটার মধ্যে নাথিং ফ্যান্সি। আর এখন হচ্ছে আমাদের পাশের যে ফ্রেন্ড আছে, অর্ষার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড, বাসায় আসছেন, গল্প করবেন। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে চিকেন শ্রিম্প ফ্রাই এটা করছিলাম, আর এটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করলাম, পারফেক্টলি ডান হয়েছে, খুবই ভালো লাগে এয়ার ফ্রায়ারে করা সত্ত্বেও এবং সময়ও কম, হ্যাসেল ফ্রি, সাথে ব্লুবেরি চিপস ইত্যাদি আরও অনেক কিছু সবাই মিলে এনজয় করছিলাম, গল্প করছিলাম, খাচ্ছিলাম। আর অর্ষার অর্ষার ফ্রেন্ডের মজাটা আবার আনন্দটা একটু বেশি। আর এই জাম্বুরাটা আমি ফার্মার্স মার্কেট থেকে কিনেছিলাম এবং খুবই মজার। আর ব্লুবেরিগুলো এইবার একটা খুবই বড় বড় এবং খুব মিষ্টি, খুব ভালো লাগার মতো একটা ফল আর অনেক উপকারী। এটা কিন্তু কালারটা ব্লু, যারা খাননি বা কাছ থেকে দেখেননি তারা বুঝবেন না এটা আসলে ব্লু কালার, একদম ডিপ ব্লু। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, টাটা।